Dear students and our honorable guardian, Assalamu alaikum. Students, how are you? I believe you are well. I am also well. Shikarthira, asha korchi tumra sobai boikata niye porte bosecho ebong goto class e ja amra poriyechi tumra shegulo bashay charcha korecho. To dekho ajke amra amader English for today shobai asha korchi boita niye bosecho porte. English for today boiti nao ei boi theke ajke amra korbo hoy unit 3 gotokal amra unit 2 korechhilam ajke korbo amra unit 3 to unit 3 moddhe amader unit tar naam hocche command command hocche ki kono adesh dewa ba nirdesh dewa thik ache to amader kichu kaaj ache ortat amader jara gurujon ache boro ache tara amader kono ki gay adesh nirdesh dey shegulo ওরা হচ্ছে সেগুলো আমাদের বাংলায় দেয় আজকে আমরা করবো সেগুলো ইংলিশে কীভাবে দেয় সেই কমান্ডসগুলো তো তোমরা আশা করছি সবাই বইটা খুলেছ সিক্স পেজগুলো সিক্স পেজ আজকে আমরা সিক্স পেজটা পড়বো এখান থেকে ভালোভাবে কারণ এখানে আমাদের অনেকগুলো কাজ আছে এই ইউনিটের মধ্যে এই ইউনিট থেকে আমরা ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স শিখব এবং পাশাপাশি এটা আমরা রিডিং করতে শিখব কেমন তো ফার্স্ট দেখতে তো তোমরা এখানে কি আছে কিছু স্টুডেন্ট একটা বেঞ্চের কাছে দাঁড়িয়ে আছে বা বসে আছে কেমন ফার্স্ট আমাদের এখানে কি বলেছে স্ট্যান্ড আপ আমরা ক্লাসরুম বলি না স্ট্যান্ড আপ সেটা বলতে কি দাঁড়াও কাম হিয়ার এখানে এসো কাম হিয়ার এখানে এসো তারপর সেকেন্ড পিকচার কি বলেছে দেখো ও বোর্ডের মধ্যে দেখছে ঠিক আছে কি বলছে Look at the board. Look at the board. Board er dike takao ba dekho. Erpor third picture bolche ki dekho. Draw a flower. Color it. Draw a flower. Ekti phul ankon koro. Ekta phul ako. Color it. Eti rong koro. Tarpor ekta chobi dekho. Ekta ache ম্যাম এবং ম্যাম স্টুডেন্ট অথবা মাদার অ্যান্ড চাইল্ড শো মি ইউর বুক শো মি ইউর বুক তোমার বইটি আমাকে দেখাও শো মি ইউর বুক তোমার বইটি আমাকে দেখাও তারপর পিকচার মধ্যে আছে গো টু ইউর সিট তোমার আসনে যাও গো টু ইউর সিট তোমার আসনে যাও Last picture, open the door. Open the door. দরজা খুলো। তো দেখো শিক্ষার্থীরা এখান থেকে আমরা কি শিখবো এখান থেকে প্রথমত আমরা রিডিংটা শিখব রিডিং থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখব ওয়ার্ড মিনিং শেখার পাশাপাশি আমরা এখান থেকে মেক সেন্টেন্সগুলো তৈরি করা শিখে ফেলব কেমন তো আমরা এখান থেকে ফার্স্ট শুরু করি প্রথমে আমি তোমরা সবাই আমার লেখার সাথে সাথে তোমরাও কি করবে লিখে ফেলবে সিলেবাস লেখা তাই সবাই সিলেবাস লেখা তো না তো ফার্স্ট ওয়ার্ডটা আমরা লিখি স্ট্যান্ড এস টি এ এন ডি স্ট্যান্ড স্ট্যান্ড অর্থ কি দাঁড়ানো তো আকার তোমরা আকার তোমাদের কোন প্রকার দাঁড়ানো স্ট্যান্ড অর্থ কি দাঁড়ানো তারপর দেখি আমরা কাম সি ও এম ই কাম কাম অর্থ কি আশা সারিয়া উদ্দেশ্য আকার আশা কাম অর্থ কি আশা তারপর একটা ওয়ার্ড লিখি লো এল ও ও কে লো লো অর্থ কি দেখা আকার সারিয়া চন্দ্রবিন্দু
আকার আকার ড্র অর্থাৎ আকার তারপর শো এস এ ও ডব্লিউ শো শো তো কি দেখানো ভয়কার অকার অকার দেখানো শো তো কি দেখানো তারপর আমরা লিখব সি আসন সারিয়া দন্তের নাম আসন তারপর আছে আমাদের ওপেন ও পি এন ওপেন ওপেন তো কি খোলা খাওকা আকা খোলা ওপেন তো খোলা শিক্ষার্থীরা দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করে এখানে আমাদের একটা ওয়ার্ড দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় আমাদের ইচ্ছা মতো আমরা মেক সেন্টেন্সগুলো করতে পারবো অথবা তোমরা ওখানে বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো তোমরা কি করতে পারো ব্যবহার করতে পারো বা এগুলো তৈরি করতে পারো তো দেখো স্ট্যান্ড স্ট্যান্ড তো দাঁড়ানোটা দিয়ে যদি আমরা একটা মেক সেন্টেন্স তৈরি করি কি হবে স্ট্যান্ড আপ এস টি এ এন ডি স্ট্যান্ড আপ ইউ পি আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড কি হবে স্ট্যান্ড আপ সেকেন্ড ওয়ান কাম আমরা বলি না ক্লাসের মধ্যে কাম হিয়ার তাহলে আপনি সেখানে লিখতে পারেন এখানে কি কাম হিয়ার সি ও এম ই এইচ ই আর ই কাম হিয়ার কাম হিয়ার তারপর লোক লোক তো কি দেখা তাহলে আমরা দেখাটা কি করব আমাদের এখান থেকে লুক অ্যাট দ্য ব্ল্যাক বোর্ড আমরা লুক অ্যাট দ্য পিকচার বলতে পারি না ঠিক আছে লুক অ্যাট দ্য বার্ড আমরা বলতে পারি না তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো লিখতে পারি লিখব কি লোক Whoa.
pen your book ঠিক আছে সেক্ষেত্রে বুঝতে পারছি আমরা এখানে তো আমরা এখানে আজকে যে রিসেন্টটা পড়লাম সেখান থেকে আমরা ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স গুলো শিখতে পেরেছি এবং এগুলো তোমরা ভাষায় যথাযথভাবে চর্চা করবে এবং আজকে তোমাদের এসকেপ লিখতে থাকবে এটা কি হচ্ছে কি ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য এবং ক্লাসে আসলে তোমরা আমাদের জন্য সেগুলো প্রয়োজনে খাতা লিখে নিয়ে আসবে আমরা সেই খাতা থেকে তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দেব তো আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো আজকে ক্লাসটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ